নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। বাহেরচর প্রাথমিক বিদ্যালয়ে চুরি ও একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকৃত আসামিদের আইনের আওতায় আনার জোর দাবি এলাকাবাসীর। নরসিংদীর রায়পুরায় বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি ও একাধিক অগ্নিকাণ্ডের ঘটনার পর গ্রামসভা অনুষ্ঠিত হয়েছে। চান্দেরকান্দি ইউপি চেয়ারম্যান মেজবা উদ্দিন খন্দকার মিতুলের আহ্বানে 22 সেপ্টেম্বর শুক্রবার অত্র বিদ্যালয়ের প্রাঙ্গণে এই সভা বসেছে। গ্রামসভায় বিদ্যালয় কর্তৃপক্ষ সহ সমাজের সুধীজনরা বক্তব্য রাখেন। চুরি ও অগ্নিকাণ্ডের ঘটনায় রহস্য উদ্ঘাটন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করার জন্য পুলিশকে অনুরোধ করেন তারা। যেহেতু চাবির কোনো সুরা হয় নাই, তালা থাকে, তালাবদ্ধ থাকে কিন্তু আগুন থাকে, দুনোবার এমন হয়েছে তালাবদ্ধ থাকে চুরি হয়। কিভাবে হয়? তিনটা তালা, গেটের তালা, দরের তালা, আলমারিতে তালা। তখন এটাও আমি আমার বুঝতে আসে না, আমি বিশ্লেষণ করে দিতে পারবো যে এইভাবে এইভাবে হইতে পারে। তখন আমরা ড্রেস্টপ ড্রয়ার খুলছি, প্রথম দিয়ে ছিলেন না কেরোসিন নাই। ড্রেস্টপ ড্রয়ার খোলার পরে উনিও ছিল, ভিডিও করতেছে ভিতরে, ড্রেস্টপের ভিতরে প্রচুর কেরোসিন ডালা এবং একটা ফাইলের কোনা একরে ভিজা, কেরোসিনে ভিজা হয়েছে গোলাপ ভাই ছিল। কিন্তু ভেন্টিলেটরটা যদি একটা লোক আগুন লাগায় সে তো তার মৃত্যুর ভয় আছে, আগুন লাগায় ভিতরে, যদিও কষ্ট করে আসতে পারে কোনো ছেলে আবার সে যাবে না। উক্ত ঘটনার পরপরই দপ্তরি মামুন সহ সন্দেহভাজন চারজনকে আটক করে পুলিশ। মামুনকে পুলিশের জিম্মায় ছেড়ে দিলেও সন্দেহভাজন আটক চারজনের মধ্যে তিনজনকে আদালতে প্রেরণ করেন রায়পুরা থানা পুলিশ। তারা জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল থানায় যে এই ঘটনার বিষয়ে আসলে সে কেউ দায়ী বা দায়ী না, কী ঘটনা আছে এটার ভিতরে, এই যে চাবি নিয়ে যে একটা কথা উঠছে, এই জন্যে সে কিন্তু প্রত্যেকবারই দুইবার আগুন লাগছে, তো ফার্স্ট সেই আবার নিবানোর কাজে সেই সবার আগে আসছে। কী উদ্দেশ্যে শুধু কাগজপাতিগুলো পুড়তেছে এটা আমাদের বোধগম্য হচ্ছে না। কেন আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আমাদেরকে দিয়েন, স্বাভাবিকভাবে সহযোগিতা করেন। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। রিপোর্ট রোমান পথিক, রায়পুরা প্রতিনিধি, নরসিংদী টিভি।